জাপানে ইন্টারনেট অব থিংস বা আইওটি সেবা দিতে যাচ্ছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফট। আগামী 5 বছরে টোকিও শহরের 10,000 অ্যাপার্টমেন্টে নিরাপত্তা, বিদ্যুৎ, গ্যাস সংক্রান্ত ডিভাইসে ইন্টারনেট সলিউশন যুক্ত করবে তারা, যার মাধ্যমে তৈরি হচ্ছে প্রায় $3 কোটি বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ঘরের ফ্রিজ, টেলিভিশন থেকে শুরু করে লাইট, ফ্যান, এসি যাই হোক না কেন, তা যুক্ত থাকছে ইন্টারনেটে। বাদ যাচ্ছে না গাড়ি থেকে শুরু করে রাস্তার ল্যাম্পপোস্ট কিংবা সিসিটিভির মতো নিরাপত্তা যন্ত্রও, যার মাধ্যমে চাইলে দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে সেসব ডিভাইস। বিশ্বে এমন প্রযুক্তি পরিচিতি পাচ্ছে ইন্টারনেট অব থিংস বা আইওটি নামে, যার ব্যবহার বাড়ছে উন্নত বিশ্বে। যে তালিকার উপরের দিকেই আছে জাপান, যারা এবার বাংলাদেশ থেকে এমন সেবা নিতে যাচ্ছে। In Japan, number of engineers is getting close and short and short and shrink. But in Bangladesh, there are really much, so much engineers, really good, talented engineers in Bangladesh, especially in Datasoft. So we want to collaborate with them. Tara Tokyo shohore 10,000 apartment manage kore. To ei 10,000 apartment ke amra IoT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল সলিউশনস দেবো, এবং এগুলোকে স্মার্ট লিভিং ইন স্মার্ট লাইফ অ্যাপার্টমেন্ট এরকমভাবেই আমরা তৈরি করছি। শুধু জাপান নয়, বর্তমান বিশ্বের প্রায় 22টি দেশে সফটওয়্যার রপ্তানি করে ডেটাসফট। তবে ইন্টারনেট অব থিংস সলিউশন দিচ্ছে তারা এবারই প্রথম। গেল বছর এজন্য তারা অগমেন্টেড রিয়েলিটি সহ আইওটি ল্যাব প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, পাশাপাশি নিজেদের কার্যক্রম চালু করেছিল জাপানে। তারই ধারাবাহিকতায় জাপানি প্রতিষ্ঠান স্মার্ট লাইফ কোম্পানি লিমিটেডের মাধ্যমে দেশটিতে তারা আইওটি সেবা দিতে যাচ্ছে। প্ল্যান করছি যে উইদিন 5 ইয়ার্স টাইম আমরা পুরোটা কমপ্লিট করব, তবে শুরুটা হবে হচ্ছে জানুয়ারি থেকেই। অ্যাপার্টমেন্টে যদি $2,000-$3,000 খরচ হয়, তাহলে $20 মিলিয়ন থেকে $30 মিলিয়নের ডলারের কথা বলছি আমরা। কাজেই হয়তো এটা বাড়তে পারে, করতে পারে, কারণ এটা নির্ভর করবে কত কত কী কী ফিচার্স আমরা করছি। কাজেই রাফলি আমার মনে হয় যে আমরা $20-30 মিলিয়ন রিটার্নের কথা ভাবছি। রোববার ডেটাসফট আর স্মার্ট লাইফ কোম্পানির মধ্যে এই কাজের চুক্তি হয়েছে, যার মাধ্যমে দেশের তথ্য প্রযুক্তি রপ্তানিতে নতুন যাত্রা শুরু হচ্ছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।